নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। এইসিএ কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে গ্রাহক সমাবেশ ও গণমিছিল। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে সদু অসম আশা সংস্থার বিক্ষোভ প্রদর্শন। অরুণোদয় 3.0 নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের আয়োজন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। এদিন স্থানীয় নরসিংতলা ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গ্রাহকদের ঘরে ঘরে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ রাজ্যের জনগণের। কিন্তু আসাম সরকার ও এপিডিসিএল কর্তৃপক্ষ তা মানতে নারাজ, বরং মানুষের ঘাড়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে স্মার্ট মিটার। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে, ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আগে থেকে বৃহৎ পুঁজিপতিদের মালিকানায় চলে গেছে। বিদ্যুৎ আইন 2003-এর বিভিন্ন ধারা সংশোধন করে বিদ্যুৎ বিল 2022 লোকসভায় উত্থাপন করে আইন প্রণয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। কিন্তু দেশে বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মী সহ শ্রমিক কৃষকদের বৃহত্তর স্বার্থে তীব্র আন্দোলন গড়ে তোলার ফলে বিলটি যদিও আইনে রূপান্তরিত করতে পারেনি বর্তমান সরকার, কিন্তু এরপরও সরকার স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে নানা সমস্যার সৃষ্টি করেছে। ফলে কমিটি স্মার্ট মিটার বসানো সম্পূর্ণ বন্ধ করা, ঘরে ঘরে পুনরায় পুরনো ডিজিটাল মিটার বসানোর ব্যবস্থা করা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারীকরণের অপচেষ্টা বন্ধ করা, ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি থেকে বিরত থাকা সহ অন্যান্য দাবিতে এদিন মিছিল বের করে প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে মিছিলটি শেষ করেন উদ্যোক্তারা। আয়োজিত হতে যাওয়া বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও মিছিলকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। প্রতিদিন মানুষকে পকেট লুণ্ঠন করা হচ্ছে, অবিলম্বে মানুষ উচ্চতায় যাবে, উচ্চতায় মানুষ নিয়ে যাবে। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে সদু অসম আশা সংস্থার বিক্ষোভ প্রদর্শন। সদু অসম আশা সংস্থা বরাকবেলি শাখার আহ্বানে বৃহস্পতিবার শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। ব্যানার ও পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ প্রত্যাশ মুখরিত করে তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত 18 বছর ধরে আশাকর্মীরা লাগাতার সরকারের বিভিন্ন কাজ করে আসছেন, কিন্তু সরকার তাদের সমস্যা সমাধানে আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি, ফলে তাদের পরিবার পরিকল্পনা বর্তমানে বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রতি মাসের পারিতোষিক প্রদান করা, আশাকর্মীদের চাকরি স্থায়ীকরণ করা, মাসিক বেতন 26,000 টাকা বৃদ্ধি করা, নিয়োগপত্র বিতরণ সহ উপত্যকায় কর্মরত সকল আশাকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এত গরমের মধ্যে এসেছেন, কারণ হয়েছে আমাদের
আজকে 18 বছর থেকে আসার আর 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে, কিন্তু আসাদের কোনো বেতন দেওয়া হয় না। আমরা চাই আসাদেরকে মাসে 26,000 করে বেতন প্রদান করা হোক, আপনারা আসাদের নিয়োগপত্র প্রদান করা হোক, যেটা ইন্টার্নশিপ যেটা পাওয়া হয় জবাব চাই। কেন আশাদেরকে হুরা টাকা দেওয়া হয় না? আশারা কি কাজ করতে কোনো কম করছেন? 24 ঘন্টা ডিউটি করছেন, এটার মধ্যে তারা কেন আশাদেরকে এই ঠকানো ঠকাচ্ছে? আমরা জবাব চাই। আর যত দুষ্টি একটা পেঁচিতে আমাদের অ্যাকাউন্টে না খোলা আছে, তারা আশাদেরকে ঘুমে বার করে টাকার কথা জিজ্ঞাসা করলে তারা বলে ফান্ডে টাকা নাই, আর প্রত্যেক মাসে তারা টাকা আশাদেরকে কম দেওয়া হয়। আমরা চাই প্রত্যেক মাসে আশাদেরকে টাকা ক্লিয়ার করে দেওয়া হোক। আর এখন হয়েছে আমাদের যে অগস্ট মাসের টাকাটা, দুর্গাপূজা এসেছে, গতলা 3 মাসের টাকা বন্ধ আসলো, আমি সারা কাছে গিয়ে বলছি এখন আজকে আমার 19 তারিখ হয়ে গেছে, আশাদেরকে দুর্গাপূজার আগে যাতে আশা সুপারভাইজারদেরকে টাকা দেওয়া হয়, এই আমার অনুরোধ। রাজ্যব্যাপী অরুণোদয় 3.0 খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বৃহস্পতিবার 19,92,167 জন নতুন হিতাধিকারী সংযোজন প্রক্রিয়ার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল শুভারম্ভ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরই অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টির সঙ্গে লক্ষ্মীপুরেও শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি মৃণালকান্তি দাস, মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিং সহ বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আরো ঘোষণা করেছেন যে আরো নতুন 12 লাখ অরুণোদয় আমরা সমস্ত আসামে দেব, এবং এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের লক্ষ্মীপুর বিধানসভাতে পূর্বে আমরা 15,000 কে আমরা অরুণোদয় দিয়েছিলাম, পরবর্তীতে আমরা আরো প্রায় 5,000 মহিলাকে অরুণোদয় দিয়েছি। আর নতুন ভাবে যে অরুণোদয় হয়েছে এটার মধ্যে আমরা নতুন পুরাণ মিলিয়ে আমাদের পুরানো প্রায় 20,000 আছেন, 12,000 আরো আমরা সংযোগ করে 32,000 নতুন অরুণোদয় সব মিলিয়ে আমরা অরুণোদয় এখন লক্ষ্মীপুরের মানুষ মহিলাদের হাতে আমরা তুলে ধরবো, যাতে মহিলারা নিজেকে সশক্তিকরণ করতে পারেন, মহিলারা নিজেকে আত্মনির্ভর করতে পারেন, সেটা একটা ছোট প্রয়াস আসাম সরকারের তরফ থেকে করা হয়েছে। কারা পাবেন কারা পাবেন না সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন, কারা পাবেন? যাদের ওয়ান রেশন কার্ড ওয়ান অরুণোদয়, মানে যাদের রেশন কার্ড আছে তারা অরুণোদয় পাবেন, যার রেশন কার্ড নেই তারা অরুণোদয় পাবেন না। তার জন্য কি ব্যবস্থা আছে সেটা আমি আপনাদেরকে সম্মুখে বলছি। যাদের অরুণোদয় রেশন কার্ড আছে, আগে ছিল, আগে আমরা অনেক সময় দেওয়ার সময় হয়তো কোনো জায়গাতে ভুল ভ্রান্তি হয়েছে, এক পরিবারে 3-4 জন পেয়েছে, কিন্তু সেগুলা সংশোধন হবে এই অরুণোদয় 3-এর মাধ্যমে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে উধারবন্দী ও ভার্চুয়াল মিটের মাধ্যমে অরুণোদয় 3.0 ও রেশন কার্ড প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার সকাল 11টায় উধারবন্দ বিধানসভার শালগুঙ্গা খাসপুরে চা বাগানের খেলার মাঠে এই উপলক্ষে বড় পর্দায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য সরাসরি সম্প্রচারণের মাধ্যমে প্রায় 3 সহস্রাধিক জনগণ উপভোগ করেন। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বক্তব্য সম্প্রচারের পর খাসপুরে জনসভায় সংক্ষিপ্ত এক বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলো অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবে, তবে অরুণোদয় প্রকল্পের আবেদনের জন্য রেশন কার্ড ও আধার কার্ড থাকা বাধ্যতামূলক। যাদের রেশন কার্ড ও আধার কার্ড নেই তাদেরকে শীঘ্রই আধার কার্ড ও রেশন কার্ডের জন্য আবেদন করার পরামর্শ দেন। তিনি এও বলেন, জিপি সচিব খণ্ড আধিকারিকের মাধ্যমে অরুণোদয় 3-এ প্রপত্র বিতরণ করা হবে, তবে প্রপত্রের কোনো প্রতিলিপি হবে না, প্রতিটি প্রপত্রের ক্রমিক নম্বর থাকবে, যথাসময়ে প্রপত্র পূরণ করে জমা করতে সকলের প্রতি আহ্বান করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি খালেদা সুলতানা, উধারবন্দ খণ্ড আধিকারিক কুবাদ আহমেদ চৌধুরী, জেলা খাদ্য সরবরাহ বিভাগের পরিদর্শক সমাজসেবী নবরণ চক্রবর্তী, মানস দত্ত, বিশ্বজিৎ দাস সহ উমাশঙ্কর ভট্টাচার্য, স্বরূপ দত্ত প্রমুখ। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমস্ত কিছু আমরা শুনলাম, আজকে আপনাদের এখানে কোনো আমরা ফর্ম বন্টন করবো না, ফর্মটা আপনাদের গুরুত্বের সহ জিপি সেক্রেটারি পাশে আমরা পাঠাবো, এবং প্রত্যেকে এই ফর্মটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে,
কারণ এটাতে সিরিয়াল নাম্বার থাকবে অরুণোদয় 3.0। আর এর আগেও 0.1 1 এবং 2 এর আগে আপনারা দেখেছেন অরুণোদয়, এবং সেই ফর্মগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। জেলা অধিকারী এবং বিডিও সাহেব এবং ওনাদের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। ফর্মগুলো জেরক্স হবে না, সব ফর্মের একটা সিরিয়াল নাম্বার থাকবে, সেই হিসেবে জেরক্স হবে না, আর আমরা এগুলো বন্টন করব। প্রথম কাজ হবে আমাদের রেশন কার্ড, অনেক মা বোনদের রেশন কার্ড পাননি, অনেকে পরিবারে সেপারেট জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তাদের আমরা অন্তর্ভুক্ত করে রাখবো। সমস্ত কিছু অনলাইন হবে, জেলা খাদ্য বিভাগের যে সাপ্লাই ডিপার্টমেন্ট ওনাদের মাধ্যমে সেই কাজগুলো হবে, খুব কম সময়ের মধ্যে আমরা করব। প্রত্যেকে কিন্তু আধার কার্ড চাই, যারা আজ পর্যন্ত আধার কার্ড পারেনি নিতে, এখন কিন্তু আধার কার্ড। সোনাইয়ের শুভারম্ভ হলো তৃতীয় দফার অরুণোদয়। বৃহস্পতিবার সোনাই মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ ভিডিওর মাধ্যমে সম্প্রচার করা হয়। পরে সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অরুণোদয় ও রেশন কার্ডের সরকারি পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন এডিসি ধ্রুবজ্যোতি হাজারিকা। এছাড়া বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বেঙ্গলি ইউনিয়ন পরিষদের সদস্য রূপম সাহা প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম, পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ভজন সেন, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমৃত হানসে, ওয়ার্ড কমিশনার বৃদ্ধ যথাক্রমে নূর আহমেদ বরভুইয়া, বিবাশিস রায়, দীপু কুমার দাস, ওয়ার্ড কমিশনারের দুই প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, আনসারুল হক লস্কর ও খিজির আহমেদ চৌধুরী, প্রবীণ নাগরিক মনিলাল ধর, ব্যবসায়ী রামেশ্বর শর্মা, দীপাংশু দাস, হামিদুল ইসলাম লস্কর, লায়া সিংহ সহ অন্যান্যরা। সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক পরিমিতি বড়ুইয়া মহাশয়, উনি বিশেষ কাজে এখানে উপস্থিত হতে পারেননি, তাই ওনার পক্ষ থেকে আমি এখানে এসেছি। আমি আপনাদেরকে বলছি যে লিস্টেটটা দেওয়া হচ্ছে, একটু আগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে ভাষণদান করেছিলেন, উনি বলেছিলেন যে অরুণোদয় এই 3.0 প্রকল্প আপনারা কারা কারা পাবেন, কিভাবে পাবেন, কি নিয়ম, এটা লিফলেটের মধ্যেও লেখা আছে। এছাড়াও আমি বলে একটু বলতে চাচ্ছি যে অরুণোদয় প্রকল্প আমরা যে অরুণোদয় প্রকল্পে আবেদন করব, এটার মধ্যে কিছুটা নিয়ম নীতি সরকার বেঁধে দিয়েছে, এই নিয়ম নীতি না জেনে যে তাই আমরা সবাই যদি হুলস্থুল করি অরুণোদয় আমরা পাবো সেটা হবে না। নিয়ম নীতির মধ্যে প্রকল্প হচ্ছে অরুণোদয় প্রকল্পের আওতায় কারা আসবেন, কারা আসবেন, প্রথমত অরুণোদয় প্রকল্পে একমাত্র তাহারাই আবেদন করিতে পারিবে যাহাদের রেশন কার্ড থাকবে, রেশন কার্ড যাহাদের থাকবে তাহারা অরুণোদয় প্রকল্প পাবে। ইন্ট্রো শিলচর ভৈরবী রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন, রেল বিভাগের DRM এর সাথে সাক্ষাৎ করে স্থায়ী সমাধানের দাবিতে সরব স্থানীয় জনগণ। বিও দক্ষিণ হাইলাকান্দির জামিরা এলাকায় নদী ভাঙনের ফলে বিগত কিছুদিন আগে ধসে পড়েছিল রেল লাইন বলে রেল স্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারী প্রায় 50,000-এর অধিক মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। এমনকি নদী ভাঙনের কবলে পড়ে অনেক মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে গৃহহারা হয়ে দিন কাটাচ্ছেন। রেললাইন সংলগ্ন খারমুড়া বস্তি, কিল্লারবাগ, ত্রিগঙ্গা, ছালনাছড়া, বাঘছড়া সহ অন্যান্য গ্রামের মানুষ এলাকাটি দিয়ে যাতায়াত করতেন, কিন্তু নদী ভাঙনের ফলে বর্তমানে স্থানীয়দের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। বুধবার রেল বিভাগের DRM প্রেমরঞ্জন কুমার ভাঙন এলাকার পরিদর্শনে গেলে স্থানীয়রা ওনার সঙ্গে সাক্ষাৎ করে রেললাইনের পাশ দিয়ে যাতায়াতের সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন। স্থানীয়রা জানান, ধস পতনের ফলে বিগত 3 দিন ধরে রেল পরিষেবা বিচ্ছিন্ন থাকায় এলাকায় ব্যবসা বাণিজ্য লাটে ওঠার পাশাপাশি পড়ুয়াদের স্কুল কলেজে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও নদী ভাঙনের কবলে পড়ে গৃহহারা মানুষকে পুনর্বাসন প্রদান, সড়ক সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে ধরে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। এদিকে জনগণের সকল কথা গুরুত্ব সহকারে শোনার পর DRM প্রেমরঞ্জন কুমার সমস্যা সমাধানের আশ্বাস দিলে স্থানীয়দের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো ফুটে উঠেছে।
এদিকে শিলচর স্টেশনে এক সভায় অংশগ্রহণ করে ডিআরএম জনশতাব্দী এক্সপ্রেসকে শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবিটি বিবেচনাধীন বলে জানিয়েছেন। বুধবার ডিসিএম রমেশ কুমার মাহাতোকে সঙ্গে নিয়ে ডিআরএম প্রেমরঞ্জন কুমার শিলচর রেলস্টেশন পরিদর্শন করতে গেলে শহরের একাংশ বিশিষ্ট নাগরিকরা ওনার সাথে দেখা করে শিলচর ধর্মনগর রুটে পুনরায় রেল পরিষেবা চালু করা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পেন্ট্রি কারের ব্যবস্থা করা, শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করা সহ গুয়াহাটি ভৈরব রুটে সরাসরি ট্রেন চালু করা সহ বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি ডিআরএম এর হাতে তুলে দেন। স্মারকলিপি পাওয়ার পর গোটা বিষয়টা বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন ডিআরএম প্রেমরঞ্জন কুমার। কাল সন্ধ্যা 5টায় এমএসএমই প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার আসাম রাজ্যিক অধ্যক্ষ সাইফুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে গুয়াহাটি রাজভবনে আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচারিয়ার সঙ্গে এক প্রতিনিধি দল বৈঠকে সামিল হন। এতে কাউন্সিলের পক্ষ থেকে রাজ্যপালকে একটি মেমেন্টো ও আসামিয়া গামছা দিয়ে অভিনন্দন জানানো হয় এবং কাউন্সিলের পক্ষ থেকে রাজ্যিক অধ্যক্ষ সাইফুল ইসলাম ইতিমধ্যে রাজ্যের যুবক মহিলাদের স্বাবলম্বীকরণে জেলা প্রতি কমপক্ষে 5,000 যুবক মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ঔদ্যোগিক প্রতিষ্ঠান স্থাপনের ব্যবস্থা করে দিতে যে সংকল্প নিয়েছেন এতে রাজ্যপালের উপদেশ এবং সকল প্রকার পরামর্শ ও সক্রিয় সহযোগিতার কামনা করা হয়। রাজ্যপাল সরকারের সকল প্রকার নীতি নির্দেশনাকে মর্যাদা দিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে নিষ্ঠার সহিত কাজ করতে পরামর্শ দেন। এতে তিনি সর্বদা সকল প্রকার সহযোগিতায় থাকবেন। কাউন্সিলের রাজ্যিক উপাধ্যক্ষ তথা বরাকের কৃতি সন্তান রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাজ্যের উজান আসাম থেকে বহু পিছিয়ে রয়েছে বরাক, নিম্ন আসাম এবং বিটিসি অঞ্চল। সুতরাং এই অঞ্চলসমূহে রাজ্যপালের সুন্দর কামনা করেন। তৎসঙ্গে বরাক উপত্যকাকে ঔদ্যোগিকভাবে শক্তিশালী করতে রাজ্যপালের পদার্পণে অনুরোধ জানান হানিফ। এতে রাজ্যপাল সম্মত পোষণ করেন। পরে এই বৈঠকে থাকা আরও একজন জ্যেষ্ঠ উপাধ্যক্ষ নূর আজম মণ্ডল রাজ্যপালের শ্রীবৃদ্ধ কামনা করেন। অসমত কেনেকৈ আমি নিবনুৱা সমস্যা সমাধান কৰিব পাৰোঁ, স্কিল ইণ্ডিয়াৰ ওপৰত আপোনাৰ এম এছ এম ই যিখিনি ট্ৰেইনিং প্ৰগ্ৰাম আছে সেইখিনি অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ যিখিনি কাম কৰিব পাৰে, আৰু এই আমাৰ সন্মানীয় চেয়াৰমেন ডাঙৰীয়াই অসমৰ প্ৰতিখন জিলাৰ পৰা নিবনুৱা যুৱক যুৱতীক কমপক্ষে 5,000 যুৱক যুৱতী ট্ৰেইনিং কৰাই কিনি স্বাৱলম্বী কৰিবলৈ সংকল্প এটা লৈছে। এই সংকল্প মতে আমাৰ চেয়াৰমেন নাজনের নির্দেশ মতে এতিয়া আমি গোটেই অসমত কাম কৰিবলৈ সাজু হৈছোঁ। আজি এইখিনি আমি যেতিয়া ৰাজ্যপালৰ লগত আলোচনা কৰিছোঁ তেতিয়া ৰাজ্যপাল ডাঙৰীয়াই আমাক বহুত মানে আগবাই দিছে, উৎসাহিত কৰি দিছে আৰু তেখেতে আমাৰ লগত ছাপোৰ্ট কৰিব বুলি কৈ দিছে। সেইকাৰণে আমি এম এছ এম ই পৰিয়ালৰ পৰা, অসমৰ পৰিয়ালৰ পৰা আকোৱে মিডিয়াৰ জৰিয়তে ৰাজ্যপাল ডাঙৰীয়াক মানে অভিনন্দন জ্ঞাপন কৰিলোঁ। তৎসংগে আমাৰ মাননীয় চেয়াৰমেনৰ যিখিনি উদ্দেশ্য আছে, সংকল্প লৈছে, এইখিনি উদ্দেশ্য আপোনাৰ গোটেই অসমত বাস্তৱায়িত কৰাৰ কাৰণে আমাৰ অসমৰ সৰ্বধৰ্ম জাতি বৰ্ণ নিৰ্বিশেষে সকল জনসাধাৰণ সাহায্য সহযোগিতা আৰু সঁহাৰি আমি মানে আবেদন কৰিছোঁ আজি এই প্ৰেছনটোৰ জৰিয়তে। হাইলাকান্দি মণিপুর হনুমান মন্দির সংলগ্ন ধলেশ্বরী নদীর সন্নিকটে ভরতলাল রবিদাস ভাগীরথ রবিদাসের পুত্র 75 বছর পূর্বে মণিপুরে বসবাস করছেন। বিগত 18 বছর পূর্বে বন্যা কবলিত পরিবারের বাস্তবিতা ধলেশ্বরী নদীগর্ভে তলিয়ে যাওয়ার পর পুনরায় নিজের শ্রম দিয়ে মেরামত করা স্থায়ী ঘরটি 2024-এর বন্যার কোরাল গ্রাসে ডুবে যায়। বারংবার ক্ষতিগ্রস্ত পরিবারটি কোনো ধরনের সরকারি সাহায্য, সহানুভূতি ও আবেদন আবদার থেকে বঞ্চিত রয়েছেন বলে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। হতাশায় ভেঙে পড়া পরিবারটি অর্থের অভাবে অন্যত্র ভিটা ভারী ক্রয় করার সামর্থ্য শূন্য মতামতে ব্যক্ত করেছেন। আমরা মণিপুর 4 নম্বর গ্রুপ। আজকে কত বছর থেকে আমরা মানে বহুত প্রেমদা আসলো, প্রেমদার বাবা আসলো প্রেসিডেন্ট, তখন থেকে মানে প্রেসিডেন্টে জানাইছি যে ইয়া দেখ তারা দেখিয়া গেছে। এরপরেও কিছু মানে আমরা গুরুত্ব দিছে না, আমরা ঘর দরজা সারা ভাঙ্গিয়া নদীত গেল গিয়া জল আয় যখন তখন জ্বরে বাচ্চা কাচ্চা লিয়া ঘুমাইতে পারি না। আর এবার যে পঞ্চায়েত আছে রাজু রায় তারাও নিয়ে দেখাইলাম, তার তাইনও কোনো গুরুত্ব দিল না। অনেক জায়গাতে আমি চিঠি লেখিয়া দিলাম মণ্ডলের ভিতরে, তারাও কেউ গুরুত্ব দিল না। এখন সারা দরজা ঘর দরজা ভাঙ্গিয়া যাওয়ার পরে এখন নিজে নিজে কষ্ট করিয়া ঋণ কর্য করিয়া এসএসজি গ্রুপ থেকে তোরা তোরা পয়সা লইয়া ঋণ করিয়া আমি আমার ঘরটা এখন নদীর কিনারে কোনো রকম বানাইয়া থাকতাম। তো কেউ আমরা কেউ সাহায্য করছে না, সরকারের দিক থেকে আমরা কিচ্ছু পাইছি না।
সরকারের খালি আমরা ভোট দিয়া খালি আগে তারা আগের দিকে বাড়াইতাম, প্রেসিডেন্ট বানাইতাম, কোনোদিন আমরা কেউ আমাদের সাহায্য করে না, কিচ্ছু না। নদীর কিনারে আমরা ঘর দরজা ভাঙ্গিয়া যাই, এরপরে সুপারির গাছ আসলো, হাজার হাজারের উপরে সুপারির গাছ নদীর পিছিয়ে গিয়া, কাঁঠল আম যেটা আসলো সব এসে গিয়া। ওটার লাগি এখন মানে কেউ আর কিছু করা যায় না, নিজে নিজে যেটা পারি আমরা নিজে নিজে করি, আর এখন কেউ আর কেউ গুরুত্বও দেয় না টিকিটা মারতাম। শিলচরে 8 সেপ্টেম্বর আনন্দময় প্রশান্তি সঙ্গীত সন্ধ্যায় আন্তর্জাতিক বেহালা জাদুকর তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী অধ্যাপক বি বালাজি 8 সেপ্টেম্বর শনিবার সন্ধে 5টায় শিলচর গুরুচরণ কলেজ অডিটোরিয়ামে আনন্দময় প্রশান্তি অনুষ্ঠানে থাকছেন আন্তর্জাতিক বেহালা জাদুকর তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী অধ্যাপক বিষ্ণুচিত্তন বালাজি। সুরসঙ্গম সঙ্গীত মহাবিদ্যালয় এবং গুরুচরণ কলেজের কালচারাল ক্লাব ও ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ উদ্যোগে এই মনোজ্ঞ আয়োজন। বুধবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুরসঙ্গম সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় বেহালাবাদক পঙ্কজ কুমার শীল জানান, আনন্দময় প্রশান্তি অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ বেনারস হিন্দু ইউনিভার্সিটির পারফর্মিং আর্ট বিভাগের প্রাক্তন যশস্বী অধ্যাপক বি বালাজি। অন্যান্যদের মধ্যে থাকছেন ভারতশ্রেষ্ঠ তরুণ বেহালাবাদ প্রদ্যুম্ন শীল, তবলায় থাকবেন শিল্পী তপজ্যোতি চক্রবর্তী। প্রসঙ্গত তিনি উল্লেখ করেন যে সুরসঙ্গম সঙ্গীত মহাবিদ্যালয়ে 1990 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মহামায়া শীল, যিনি অনেক বছর ধরে রয়েছেন যুক্তরাজ্যে। সেখানকার সঙ্গীত জগতেও তিনি বিশেষ কৃতিত্বের ছাপ রেখে গেছেন। 35 বছর ধরে সঙ্গীত শিক্ষার এই প্রতিষ্ঠান থেকে অনেকেই দেশ বিদেশের সঙ্গীতের ভুবনে খ্যাতির আলোয় এসেছেন। অধ্যাপক বি বালাজি শিলচর রংপুরে বৈদ্যনাথ ভবনে কর্মশালায় থাকবেন বলে জানান পঙ্কজ কুমার শীল। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন গুরুচরণ কলেজের কালচারাল কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের অধ্যাপক উত্তম পালুয়া, গুরুচরণ কলেজে আইকিউএস এর কোঅর্ডিনেটর পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান অধ্যাপক অপ্রতিম নাগ, আয়োজকদের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক প্রদীপ্ত দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবব্রত রায়। এই সঙ্গীত সন্ধ্যা সফল করে তোলার জন্য সকলেই সঙ্গীত প্রেমীদের প্রতি আহ্বান জানান। সেই উপলক্ষে আমাদের প্রোগ্রাম 28 তারিখে বিকাল 5টার সময় হবে। আমি চাইছি এই কালচারাল ইভেন্টে যাতে সবাই যেন চিকারে সঙ্গীতপ্রেমীরা যেন উপস্থিত থাকেন এবং আনন্দ উপভোগ করেন, সেটি আমি চাইছি। যেন গুরুজি আসছেন, উনি আমারও গুরু, অর্থাৎ আমার ছাত্ররা যারা আছে ওদের বড় গুরু, বড় গুরুজি উনি আসছেন। আমরা খুব ওনার আসার অপেক্ষায় রয়েছি, কবে আসবেন, রোগবন্ধী শুধু কবে আসবেন। অনুষ্ঠানে কী কী আছে? অনুষ্ঠানে এখানে আছে আমাদের লোকাল আইটেমও আছে, লোকাল ভোকাল আছে, ভায়োলিন আছে, ড্যান্স আছে, তবলা আছে। এরপরে আমাদের মেইন মোটোটা হলো আমাদের ডক্টর বি বালাজি, ওনার এই আইটেমটা শুনবো। কয়দিনের অনুষ্ঠান? ওপেনিং অনুষ্ঠানটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত থাকবেন, এই লাইটিং ল্যাম্পের থাকবেন, এই রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ উনিও করবেন, এবং আরও বিশিষ্ট লোক আছে ব্যক্তিবর্গদের দ্বারা আমাদের ওপেনিং শুরু হবে। তারপর তো আমাদের লোকাল এজেন্ট চলবে, এরপর থেকে আমাদের যে বিশিষ্ট আর্টি অতিথি শিল্পী বালাজি উনি আসবেন। একটা নতুন কিছু ব্যতিক্রম করছি আমরা। কয়দিন অনুষ্ঠান? আচ্ছা, এই অনুষ্ঠান হলো 28 তারিখে আমাদের প্রোগ্রামটা হবে, উনি আসছেন 21 তারিখে, 22, 23, 24 একটা ওয়ার্কশপ হবে যুবসংঘের, খুলনা যুবসংঘের মিডিলের কনফারেন্স হলে আমাদের এখানে 3 দিনের ওয়ার্কশপ হবে। বাকি 3 দিন উনি থাকবেন, একটু রেস্ট নেবেন, লোকাল যদি কোনো কোনো জায়গার গুরু আইটেম উনি করেন। চিকিৎসকের গাফিলতির কারণে একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর অভিযোগ। চিকিৎসকের গাফিলতির কারণে শিলচর মেহেরপুরের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক রানা লস্করের 16 বছরের একমাত্র কন্যা জেসলিন রানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল ডক্টর ANM মাসরুর আহমেদ ও ডক্টর সাদিক আহমেদের বিরুদ্ধে। আজ এক সাংবাদিক সম্মেলন করে মৃত জেসলিনের পিতা রানা লস্কর জানান, উনার কন্যা জেসলিন রানা সরলা বিড়লা স্কুলের 10ম শ্রেণীতে পড়াশোনা করত। গত 12 সেপ্টেম্বরে নিত্যদিনের মতো স্কুল থেকে দুপুরে বাড়িতে এসে ও বিকেলে প্রাইভেট শিক্ষকের থেকে পড়া শেষ করে রাত্রিবেলা বাড়িতে আসার পর হঠাৎ করে পেটের ব্যথা শুরু হয়।
ব্যথার যন্ত্রণায় রীতিমতো চিৎকার শুরু করে। এমত অবস্থায় পিতার আনা লস্কর মেয়েটিকে নিয়ে পাশে থাকা ডক্টর সাদিক আহমেদ নামের একটি চিকিৎসকের প্রাইভেট চেম্বারে নিয়ে যান। কিন্তু সেই চিকিৎসক ডক্টর সাদিক অসুস্থ মেয়েটিকে এমন জরুরিকালীন অবস্থায় সরাসরি না দেখে মৌখিকভাবে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিছু ওষুধ ও একটি ব্যথার ইঞ্জেকশন মেয়েটিকে দিয়ে ছেড়ে দেন। সেদিন রাত্রিবেলা সাময়িক কিছুটা ব্যথা থেকে রেহাই পেলেও পরের দিন সকালবেলা পুনরায় মেয়েটির ব্যথা বেড়ে যাওয়াতে পিতার আনা লস্কর পাশে থাকা ডক্টর এএনএম মাসরুর আহমেদের বাসায় আনুমানিক সকাল 5 নাগাদ গিয়ে উপস্থিত হয়ে মেয়ে জেসলিন রানা এই পেটের ব্যথার কথা তুলে ধরেন। সব কথা শুনে চিকিৎসক বিভিন্ন পরীক্ষার কথা বলেন এবং বলেন ঠিক হয়ে যাবে। পরবর্তীতে রাতে মেয়েটির পেটের ব্যথা আরও বেড়ে গেলে তিনি আবারও এই চিকিৎসকের দ্বারস্থ হন। পরে চিকিৎসক প্যানক্রিয়াসের ব্যথা হলে চিহ্নিত করে এবং গুয়াহাটিতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। সেই অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে অসুস্থ জেসলিনকে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অর্ধেক রাস্তাতে জেসলিনের মৃত্যু ঘটে। পরবর্তী সময়ে পিতার আনা লস্কর দেখেন অ্যাম্বুলেন্সটির মধ্যে অক্সিজেনের সিলিন্ডার আছে, কিন্তু সেই সিলিন্ডারে অক্সিজেন নেই ও অ্যাম্বুলেন্সে যেসব জরুরিকালীন যান্ত্রিক ব্যবস্থা লাগানো থাকে সেগুলো সম্পূর্ণভাবে অকেজ। একদিকে ডক্টর সাদিক আহমেদের ভুল চিকিৎসা ও পরবর্তীতে ডক্টর মাসরুর আহমেদের ভুল পরামর্শ ও অকেজ অ্যাম্বুলেন্স প্রদানের কারণে ওনার মেয়ে জেসলিন রানার মৃত্যু ঘটেছে। তাই তিনি সংবাদ মাধ্যমের সাহায্যে ভুল চিকিৎসার কারণে আরও এই অঞ্চলে কোনো মানুষের মৃত্যু না ঘটে এই জন্য জেলা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি করেন। সেই সঙ্গে কাছাড়ের জেলাশাসক থেকে সহ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দ্বারস্থ হয়ে বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের জন্য বিনম্র অনুরোধ জানান। এখন আমি এটাই বলতে চাই যে এই আমাদের যে হেলথ সেক্টরের মধ্যে কত দুর্নীতি চলছে, যে মানুষের কত হয়রানি হচ্ছে, মানুষকে ওরা প্রতারিত করছে। প্রথম রাত্রিবেলা এখানে প্রতারিত করলো ডক্টর সাদিক কোপারেটিভের এখানে চেম্বার, শিলচর মেহেরপুর কোপারেটিভের এখানে চেম্বার ডক্টর সাদিক, আর সেকেন্ড করলো ডক্টর এএমডি মসরুর, ও এমডি ডাক্তার এএমডি মসরুর এখানে জায়গায় জায়গায় দোকান খুলে রেখেছে। যে মেডিসিনগুলো ওনারা লিখে ওনাদের যে নির্দিষ্ট নির্ধারিত ফার্মেসিতেই এগুলো পাওয়া যায়, অন্য কোনো ফার্মেসিতে মেডিসিন পাওয়াই যায় না। তারপরে উনি যে অ্যাম্বুলেন্সটা দিল আমাকে, ওর মনিটর খারাপ, গিয়ে দেখা গেল রোগী মারা যাওয়ার পরেও পালস চলছে আর অক্সিজেন 100 দেখাচ্ছে। তো আমি এইটাই জনসাধারণকে সচেতন করতে চাই যে এই হেলথ সেক্টরে আমরা কি মানুষ না পশু না কি কি, যে ডাক্তাররা আমাদের যে ব্যবহার করছে, আজকে আমার মেয়ের সাথে হয়েছে, কালকে অন্যের বাচ্চার সাথে হবে, অন্য লোকের সাথে হবে। তাই আমি জনজনকে সচেতন করার জন্য আজকে এই এখানে বসে এই প্রেস মিটের ব্যবস্থা করলাম। আজকে আমি জনসাধারণকে সচেতন করার সাথে দুঃখের সাহিত্যে এটাও বলতে চাই যে আগামীতে যাতে কোনো বাচ্চা হোক আর কোনো রুগী হোক কারোর সাথে এই ধরনের প্রতারণা না হয়, তাই আমি এইটা নিয়ে প্রশাসন, জেলা শাসক, মুখ্যমন্ত্রী, দরকার হলে প্রধানমন্ত্রী, আমি ন্যায় বিচার আদালত যেখানে যেতে লাগে যাব এবং আমি এটার উচিত বিচার, যাতে এইসব মানুষের ইয়েতে কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই ধরনের আমি পদক্ষেপ উঠাবো। আমি এটার জন্য ন্যায় বিচারের জন্য আমি প্রশাসনের কাছে এবং আদালতের কাছেও আমি পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া প্রকাশ হতে না হতেই বিভিন্ন রাজনৈতিক নেতারা দলবদল ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ঘরের ছেলে ঘরে ফিরলেন দুই রাজনৈতিক নেতা। এআইইউডিএফ ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী জহিরুল ইসলাম মজুমদার ও বিশিষ্ট সমাজকর্মী হিফজুর রহমান মজুমদার। বৃহস্পতিবার জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্করের সভাপতিত্বে কংগ্রেস ভবনে এক যোগদান কার্যসূচির আয়োজন করা হয়। এদিন সভায় বিভিন্ন দল ত্যাগ থেকে প্রায় 50 জন কংগ্রেসে যোগদান করেন। কিন্তু আমি কোনো এক কারণে যে কংগ্রেস থেকে টিকিট না পাওয়ার কারণে এবং আমার যে শুভাকাঙ্ক্ষী জনগণ ভোটাররা আমাকে প্রেশার দিয়েছিলেন, যার জন্য আমি ইংরেজ কিন্তু আপনারা যেহেতু আমার পূর্বপুরুষরা এখানে ছিলেন সেই জন্য আমার যে যে গায়ের রক্ত এই দলের লেগে এসেছে, সেই জন্য আমি যে গত অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল আপনারা জানেন আমি সেই ইলেকশনে আমি কংগ্রেসের জন্য অ্যারেস্ট হয়েছিলাম। কিন্তু সেই সময় আমাদের এই ডিস্ট্রিক্ট কমিটি থেকে আমাদের প্রেসিডেন্ট রূপাই এবং সহ অনেক আমি কংগ্রেসের কাজ করে গিয়েছিলাম, কিন্তু আমার অনেক ব্যক্তিগত অসুবিধার জন্য আমি
অনেক দিন লেট হয়ে গেছে, জমি করতে পারি নাই, কিন্তু আমি আসতে আসতে আপনারা আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমার জন্য এত গরমের মধ্যে যে আপনারা আপনার মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে আমার জন্য যে ইচ্ছা দিয়েছেন, আমাকে মালা পরিধান করেছেন, সেই জন্য আপনার জন্য এবং এই দলের জন্য আমি চিরঋণী করতে পারবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এইসিএ কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে গ্রাহক সমাবেশ ও গণমিছিল। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে সদু অসম আশা সংস্থার বিক্ষোভ প্রদর্শন। অরুণোদয় 3.0 নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।